31 বছর আগে গুড়িয়ে দেয়া বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দির। আলোচিত এই মন্দিরের উদ্বোধন ঘিরে চাঁদের হাট বসেছে অযোধ্যায়। উপস্থিত ছিলেন দেশটির চলচ্চিত্র ও ক্রীড়া জগতের সব কিংবদন্তীরা। উদ্বোধন অনুষ্ঠান ঘিরে ভোর থেকেই শুরু হয় তারকাদের শোরগোল। রাতে অযোধ্যায় পৌঁছান অনিল কুম্বলে, কপিল দেব, সুনীল গাভাস্কর, সচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেট তারকারা। কয়েকদিন আগে অযোধ্যায় হাজির হন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে মন্দির ছেড়ে মুছে সাফ করতে দেখা যায় তাকে। সোমবার 7 সকালে ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে অযোধ্যায় পা রাখেন বিগ বি অমিতাভ বচ্চন। তবে দেখা যায়নি ঐশ্বরিয়া রায় বচ্চনকে। একেবারে সামনের সারিতে পাতা সোফাতে বসে মন্দির উদ্বোধনের মূল আনুষ্ঠানিকতা দেখেন তারা। সস্ত্রীক ছিলেন ধনকুবের মুকেশ আম্বানি। মন্দির চত্বরে দেখা যায় কিংবদন্তি রজনীকান্ত, বিজেপি সাংসদ হেমা মালিনী, অনুপম খের, মাধুরী দীক্ষিতের মতো তারকাদের। অনুষ্ঠানে ভজন গান সোনু নিগম। পুরা ভারত জবকি পুরে ওয়ার্ল্ড কে জিতনে হিন্দু হ্যায় তল্লীন হ্যায় মামিন হ্যায়। আচ্ছা এক কার্যক্রম কা সময় ঐতিহাসিক ক্ষণ কা হাম লোগ সাক্ষী বনে। যাহাঁ তক ভুলা লিয়ে ও হামারে লিয়ে বহুত বড়ি বাত হ্যায়। পরিচালক রোহিত শেঠির সাথে অযোধ্যায় আসেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। সনাতনী সাজে মন্দির চত্বরে আসেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ছিলেন আয়ুষ্মান খোরানা, রণদীপ হুদার মতো তারকারা। শুধু বলিউডই নয়, উপস্থিত ছিলেন চিরঞ্জীব ও রামচরণের মতো দক্ষিণী ছবির জনপ্রিয় তারকারাও। Opportunity for to my family and we are so overwhelmed. We are really very happy to be here. आज की घड़ी इतनी शुभ है कि न केवल भारत में परंतु तीनों लोकों में उत्सव मन रहा है। 7.2 একরে নির্মিত রাম মন্দির ভারতের দ্বিতীয় ও বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির, যার নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 1800 কোটি রুপি। সরকারের পাশাপাশি মন্দিরটি নির্মাণে অনুদান দিয়েছে অক্ষয় কুমার, অনুপম খের, হেমা মালিনী সহ অনেক বলিউড তারকা। তবে টাকার অঙ্ক প্রকাশ করেননি তারা। মিলা খন্দকার, চ্যানেল 24।